আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া। এই পাকোড়াটা খেতে ভীষণ মজা। তার আগে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই একটা লাইক ও কমেন্ট করবেন। এই তো মিষ্টি কুমড়ো ফুলগাছ আমি দেখাচ্ছি। এখানে অনেক মিষ্টি কুমড়ো ফুল আছে, তো আমি এখান থেকে কয়েকটা ফ্রেশ ফুল নিয়েই আজকের পাকোড়াটা তৈরি করব। তো চলুন আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে পাকোড়াটা তৈরি করি। এখানে আমি কয়েকটা মিষ্টি কুমড়ো ফুল নিয়েছি, আর ফুলগুলোকে এভাবে প্রথমে কেটে নিতে হবে। এই যে চারপাশের যে অংশটা থাকে এটা চাকু দিয়ে কেটে নিলাম, আর এর ভিতরে যে হলুদ বর্ণের একটা, এটাকে বলে পরাগরেণু, এটাকে কেটে নিতে হবে। দেখা যায় অনেক সময় এর ভিতরে পোকা থাকে, তো খুব ভালোভাবেই এগুলোকে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর খুব ভালো করে এগুলো ধুয়ে নেব। এখানে আমি চারটা ফুল নিয়েছি, আর ফুলগুলোকে পরে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এগুলো একটু অনেকটা সফট হয়। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর এর সাথে দিয়ে দেবো 1 কাপ বেসন। বেসনটা চেলে নিতে হবে, কারণ এতে অনেক সময় ময়লা থাকে, এতে অনেকটা ময়লা বের হয়েছে। এবার এখানে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 7 মতন লবণ, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ রসুনের পেস্ট, 1/2 চামচ আদার পেস্ট। এবার এখানে সামান্য পানি দিয়ে মেখে নেব, সব উপকরণ একসাথে মিক্স করে নেব। আমি আবার একটু পানি দিয়ে দিলাম, পানিটা একবারে না দিয়ে বারবার একটু দিয়ে অনেক ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে। তো বেটারটা অনেক পাতলাও হবে না, ঘনও হবে না। এবার এর মধ্যে ফুলগুলো দিয়ে ডুবিয়ে তেলে দিতে হবে, আর তেলটা যখন গরম হবে ঠিক ওই পর্যায়ে ফুলগুলো দিতে হবে। এ পাকোড়াগুলো গরম গরম খেতে অনেক ভালো লাগে। এখন যেহেতু প্রচুর কুমড়ো ফুল পাওয়া যায়, তো আপনারা তৈরি করে খেতে পারেন। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডও উল্টে দিয়ে ভেজে নেব। এই তো যখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি সবগুলো সার্ভিং ডিশে তুলে নিলাম। তো তৈরি করে দেখালাম অনেক সহজভাবেই মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।